কিছু ঘটনাটি যখন এখন আমি আমার বোনটি আছে ভিতরে, আমার তো পড়ছে, আমার বোনের অবস্থা সিরিয়াস। আমার বোনের হাড্ডি গেছে গা, মাথার হাড্ডির দিকে বেড়ে আছে গা, হাতে সেটা মাংস এত উঠে আছে গা, মানে সিরিয়াস অবস্থা। এবারে দুইটা বোম পড়ছে কিছুক্ষণ আগ পিস, তারপরে লাস্ট একটা বোম পড়ছে প্রায় 5 মিনিট 6 মিনিট পরে বোমটা পড়ছে। তারপর আমার বোন দিয়ে নিচে দৌড়াগড়ি করতেছে, পরে দিকে মাংস নেই, পরে দৌড়ায় নিয়ে আমি এদিকে আসলাম। আমি পরে গেছি রাস্তা কয়েকবার, রাস্তা তো ছোট না, দূর রাস্তা। পরে আমার জ্বলান নিয়ে আমি দৌড়ে আসি, আমার বোনটা ঠিক আছে আমি মাথার মধ্যে রেখে, তারপর তাড়াতাড়ি সিলাইন লাগাই ঠিকভাবে শোয়াইছি, ভিতরে আছে। আমার বোনের নাম হয়েছে রুনা, আমার নাম হয়েছে মোহাম্মদ রফিকুল ইসলাম রকি। আচ্ছা, আপনি ওনাকে যখন নিয়ে আসেন তখন আরো যারা আহতদেরকে দেখেছেন তাদের কি অবস্থা দেখেছেন, কতজনকে নিয়ে আসতে দেখেছেন? আমি আমি ও আমার বোনের আমার বোনের দেয়া ঠিক আছে, আমি আবার দৌড়ে একটা বুড়া মহিলা ছিল, মহিলা নিয়ে আসছি, বয়স্ক মহিলা পাশে আমার বোনের পাশে বেডি আছে, ওনার থাপাতে ধরে নিয়েছি সামনের থেকে। উনি আয়া পড়ছে, মানে তার যে যে এমনি পারছে, মানে হাতে হাতে দিয়ে দিছে, হাতে হাতে দিয়ে দিছে, হাতে হাতে দিয়ে দিছে। আমি কথা বলছিলাম সে ঘটনার একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে, যিনি তাজিয়া মিছিলে অংশ নিয়েছিল এবং তার বোন আহত হয়েছেন। তিনি আমাদেরকে যেমনটি বলেছিলেন, তিনি অপেক্ষায় রয়েছেন আসলে তার বোনের বোনের যে আসলে কি চিকিৎসা, যে চিকিৎসা হচ্ছে কি সে, এবং আসলে দ্রুত যাতে তার আরোগ্য লাভ করা সম্ভব হয় সেই বিষয়টি, সেটির জন্য তিনি আসলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন। আসলে রামিম, এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাথে কথা বলবো, তিনি আমাদেরকে আসলে তিনি এখনো কান্নাকাটি করছেন, আমরা জানি না, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে তার কি হয়েছে। তো আমাকে একটু বলবেন যে আসলে আমার তিন ছেলে, তিন ছেলে আসে, ছোট ছেলে আসে না, বড় ছেলে আসছে, বড় ছেলে মেডিকেল, সে সুস্থ আছে, কিন্তু আমার ভাই আহত, কিন্তু মেজো ছেলের পাচ্ছি না, মোবাইল বন্ধ, তার কোনো বন্ধু বান্ধবের নাম্বার খোলা পাচ্ছি না, এরা পুরো বেস্টই পাচ্ছি না। তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে তার যে দুই ছেলেই এই মিছিলে অংশ নেওয়ার জন্য এসেছিলেন এবং তারা আসার পরে একজন আহত হয়েছেন এবং ঢাকা মেডিকেলে রয়েছেন, আরেকজনকে তারা তিনি খুঁজে পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এখন আর একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলবো, এই বিষয়ে আসলে তিনি আমাদেরকে কি বলেন। আপনারা জানেন যে এই যে বিস্ফোরণের ঘটনা যেটা ঘটেছে সেটা আসলে হাতে তৈরি বোমা, যেগুলি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করি। সেখানে একটা প্রেসার রিলিজ ছিল এবং দুইটা অবিস্ফোরিত বোমা ছিল, যেগুলি এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাব উদ্ধার করেছে দুটি। আর বিস্ফোরিত বোমাগুলিও আসলে আমরা পূর্বে যে সকল হাতে তৈরি বোমা উদ্ধার করেছি সেই ধরনের বোমা সাদৃশ্য। আমরা লোকাল মেড, হ্যান্ডমেড, আমরা বিষয়টা তদন্ত করে দেখছি, তারপর আপনারা জানাতে পারবো। জি ভাই, এই বোমাগুলো দেখে কি মনে হচ্ছে যে আসলে এটা কি জঙ্গি হামলা কিংবা কোনো কিছু হামলা? যেহেতু এর আগে আপনারা অনেক অপারেশন করেছেন, সেখানে এই বোমাগুলো পাওয়া গেছে, জঙ্গিদের অপারেশন করেছে, সেক্ষেত্রে আপনার কি মনে হয়? ওই ধরনের কিছু আসলে আমরা আশা করছি, মানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কি? অবশ্যই অবশ্যই, যেহেতু শান্তিশৃঙ্খলা পরিস্থিতি এখনো, আপনারা জানেন যে আসলে অতি সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতেই এই ধরনের ঘটনা হতে পারে। এই দেশের বিভিন্ন কাজকে অস্থিতিশীল করার জন্য, এই অস্থিতিশীল করার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলে আমার বিশ্বাস। এই মুহূর্তে আমরা কথা বলবো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডিরেক্টর, আপনি যদি আপনার নামটা একটু বলতেন আমাদের। ডাক্তার নাজিমুন নিসা বলছি। ম্যাডাম, আসলে এই দুর্ঘটনাটি ঘটার পরে ঢাকা মেডিকেলে আসলে কতজন রোগী এসেছেন, তাদের আসলে কি অবস্থা যদি একটু বলতেন? এই পর্যন্ত ঢাকা মেডিকেলে ইমার্জেন্সিতে 57 জন পেশেন্ট আসছে, 57 জনের মধ্যে একজন স্পট ডেড ছিলেন, ডেড মানে ব্রড ডেড অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে, আর বাকিদেরকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, ট্রিটমেন্টের কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের হাসপাতাল থেকে পর্যাপ্ত পরিমাণে ওষুধ স্যালাইন সাপ্লাই আছে, কোনো অসুবিধা হচ্ছে না। যারা আহত আছেন তাদের আসলে মেজর সমস্যাটা কি? মেজর সমস্যার মধ্যে খুব সিরিয়াস পেশেন্ট এখন এখানে নাই, প্রাথমিকভাবে যেগুলো ওয়ান্ডেড হয়েছে এগুলো সেলাই দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে, স্যালাইন দেওয়া হচ্ছে,
একটু বলে, এটি যেহেতু একটি ধর্মীয় উৎসব, আশুরার আগের মধ্যে যে তাজিয়া মিছিল, আমি একটু প্রশ্নটা করে নিই আপনাকে, তাজিয়া মিছিলের আগে যে এই যে ঘটনাটি ঘটল, তো সারা দেশবাসী একটু উদ্বিগ্ন আসলো, তো আপনি যারা আহত রয়েছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে দেশবাসী যাতে এক্ষেত্রে একটু উদ্বিগ্ন না হয় সেই বিষয়টা সম্পর্কে কীভাবে একটু নিশ্চিত করবেন? যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের অবস্থাটা কি, মানে তাদের কি মানে সংখ্যামুক্ত আসলে বলা যাচ্ছে? তাদের যারা এখানে এখন বর্তমানে চিকিৎসাধীন আছে তারা ভালোই আছে, হ্যাঁ, একদম স্পট ডেড হয়েছে, স্পট ডেড অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে, আর যারা এখানে চিকিৎসাধীন আছে তাদের অবস্থা ভালোই আছে, তাদেরকে সেলাই করা দিয়ে সেলাই দেওয়া হচ্ছে, স্যালাইন দেওয়া হচ্ছে, এছাড়া আমাদের পর্যাপ্ত ওষুধও রয়ে গেছে, কোনো ঘাটতি নেই আমাদের। এদের মধ্যে নারী এবং শিশুর সংখ্যা কিরকম? এখানে পুরুষের সংখ্যা বেশি, নারীর সংখ্যাও আছে কম, আর আমাদের এখানে এই মুহূর্তে তিনটা টিম কাজ করতেছে, বাড়তি ডাক্তারদের আনা হয়েছে, তারপর সিস্টারদেরও 20-25 জন সিস্টার এক্সট্রা এসে কাজ করতেছে, কোনো অসুবিধা হচ্ছে না। আপনাকে ধন্যবাদ। রামিম, কথা বলছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডিরেক্টরের সঙ্গে, যিনি বলছিলেন যে আজকে যে আহত যারাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাদের চিকিৎসার ক্ষেত্রে সব ধরনের তদারকি আসলে